सम्मानित प्राथमिक शिक्षक गण अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाह। आमार आजकेर ई भिडियोटिते आपनादेर जन्य एकटी विशेष न्यूज रयेछे, जे न्यूजटी आपनादेर जन्य अत्यंत जरूरी। आशा करि ई न्यूजेर सापेक्षे ई कपिटिते जा उल्लेख रयेछे उल्लेखित विषयगुलो आमि एखन आपनादेरके पढ़े शुनाच्छि। आशा करि भिडियोटी शेष अब्दि देखबेन, आपनादेर अनेक काजे आसबे। আর যাদের এই কপিটি প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা না পারলে অবশ্যই আপনার অ্যাক্টিভ জিমেইলটি আমার ভিডিওর ডেসক্রিপশনে সাবমিট করবেন, আমি দ্রুততম সময়ে এই কপিটি আপনাদের মেইলটিতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। শুরু করছি। এখানে বিষয়ে যেটি রয়েছে সেটি হলো আইবাস প্লাস প্লাস এর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের বেতন ভাতাদি ইএফটি এর মাধ্যমে প্রদানের নির্মিত তথ্য ফর্ম পূরণ প্রসঙ্গে। তো আমি কতিপয় মূল তথ্যগুলো আপনাদের আমি পড়ে এখন শোনাব। উপর্যুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 1 জানুয়ারি 2021 তারিখ হতে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতাদি অনলাইন দাখিল এবং স্ব ব্যাংকে হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে পরিষদের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে আইবাস প্লাস প্লাস এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য ডেটাবেস তৈরি, শিক্ষকগণের ডেটাবেস তৈরির ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ ডেটাবেস অবশ্যই এক প্রতিটা শিক্ষকের জন্য তৈরি করতে হবে, নতুবা ইএফটির যে তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো সংরক্ষণ করা সম্ভব হবে না। ক উপজেলা অবলিক থানা শিক্ষা অফিস কর্তৃক ক্লাস্টারভিত্তিক শিক্ষকগণের চাকরি সংক্রান্ত তথ্যাদি ফর্ম পূরণের বিষয়ে সকলকে অবহিত। খ সরকারি উপজেলা অবলিক থানা অফিসারের তত্ত্বাবধানে টিম গঠন পূর্বক ডাটা এন্ট্রি কার্যক্রমে নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি সনদ এর ফটোকপি, শিক্ষকের ব্যাংক হিসাবের চেক বইয়ের ফটোকপি, রাউটিং নাম্বার সহ। অবশ্য রাউটিং নাম্বার হচ্ছে ব্যাংকের একটি নাম্বার, যে নাম্বারটি অবশ্য আপনারা ব্যাংকে কর্মরত যে কোনো কর্মকর্তা বা কর্মচারীর নিকট জিজ্ঞেস করলে তারা এই রাউটিং নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেবে। স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সন্তানের জন্ম সনদ, জন্ম নিবন্ধন সনদ অবলিক জাতীয় পরিচয়পত্রের প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিচয়পত্রের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই প্রদান করবে। ঋণ সংক্রান্ত তথ্যাদি জিপিএফ, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরসাইকেল ইত্যাদি উচ্চতর স্কেলের তথ্য পেয়ে থাকলে এর কপি জমা দিতে হবে। সর্বশেষ বার্ষিক বর্ধিত বেতন নির্ধারণের ফটোকপি এটিও জমা দিতে হবে। সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ এর তথ্য প্রদান করতে হবে। ব্যাংক সংক্রান্ত তথ্য হিসেবের নাম অবশ্যই অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং সেটি অবশ্যই ন্যাশনাল আইডি অথবা জন্মসনদের যেই নাম রয়েছে ইংরেজিতে সেই নামের সাথে মিল রেখে অবশ্যই সেটি পূরণীয়। হিসাব নম্বর, তারপর ব্যাংকের নাম এবং শাখা। দুই, উপরে রেকর্ডপত্র সহ পূরণকৃত ফর্মে সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর সহ জমা নিতে হবে। সংযুক্ত রেকর্ডপত্র যাচাই বাছাইপূর্বক আইবাস প্লাস প্লাস ই নির্ধারিত আইডির এন্ট্রির প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আইবাস প্লাস প্লাস এ ফর্ম পূরণ করা শেষ হলে পুনরায় যাচাই বাছাই করে এর কপি ফর্ম প্রিন্ট করতে হবে এবং প্রত্যেক ফর্মে সংশ্লিষ্ট শিক্ষক ও জেলা অবলিক থানা শিক্ষা অফিসার স্বাক্ষর সিল প্রদান করবেন। চূড়ান্ত প্রক্রিয়া শেষে তৃতীয় কপি ফর্মের এক কপি সংশ্লিষ্ট শিক্ষক প্রদান, এক কপি উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট শিক্ষকের ব্যক্তিগত নথিতে সংরক্ষণ, এক কপি উপজেলা হিসাবরক্ষণ অফিসে এবং এক কপি ফর্ম সিলগালা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংরক্ষণের জন্য প্রেরণ করতে হবে। প্রাপ্ত তথ্যের শতভাগ সঠিকতা যাচাই করতে হবে। ব্যত্যয় ঘটলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট আইন ব্যয়ন কর্মকর্তার উপর বর্তাবে। তো এই ছিল আজকের এই চিঠির ভাষ্য। তো আশা করি আপনারা চিঠিতে যা উল্লেখ রয়েছে সেগুলো সংগ্রহ করবেন বা কালেক্ট করবেন এবং যথাস্থানে আপনারা এগুলি সাবমিট করবেন। সাবমিট অনুযায়ী আপনাদের তথ্যাদি যেন সঠিক হয় সেই বিষয়টিও আপনাদের নজর দিতে হবে, কারণ এটি অর্থনৈতিক বিষয়। অবশ্যই একটু এদিক সেদিক হলে অর্থ প্রাপ্তিতে অত্যন্ত জটিলতা সৃষ্টি হবার সম্ভাবনা থাকবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। যাবার পূর্বে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আল্লাহ হাফেজ।